অনুজ, এই গানটা তো গুড্ডির সাথে ছোটকার গাওয়ার কথা ছিল, তুমি হঠাৎ করে গাইতে গেলে? আহ শিরিন, না আসলে গানটা আমার খুবই পছন্দের গান না, আর এই গানটা মানে ছোটকা মনে যদি মাঝখান থেকে গাইতো আমি গাইতাম না, মানে ও ধরলো না তাই আমি ধরে নিলাম আর কি। আমার এতটাই মনের কাছের গান এটা যে আমি রেজিস্ট করতে পারলাম না, আমি গিয়ে ফেললাম আর কি। ছোটকামনি, না তাতে কি হয়েছে, গান শুনলে যদি কারোর সে গানটা গাইতে ইচ্ছে করে এ তো ভালো কথা, হতেই পারে। অনুজ, আই মাস্ট সে তুমি কিন্তু খুব ভালো গাও। আমার গান আর কি, গুড্ডি কেমন গান গাইলো সেটা বলো। গুড্ডি? গুড্ডি তো রীতিমতো সিঙ্গার যা বুঝতে পারছি। না আমি শখে গান গাই। শখে যদি এই পারফরম্যান্স হয় গুড্ডি, তাহলে শিখলে কি হতো বলতো? না রে সত্যি বলছি, খুব খুব ভালো গেয়েছিস। এবার তো মনে হচ্ছে আমি সারাক্ষণ বসে বসে গুড্ডিরই গান শুনে যাব। এক্স্যাক্টলি। না আসলে আমি, আরে আমি বলছিলাম যে ও এত ভালো গান গায় যে সারাদিন ধরে ওর গান শোনা যায়, কি বলো? মানে তাই বললাম, মানে হয় না আর কি, অনেকের গান দু একটা শোনার পরে আর ইচ্ছা করে না শুনতে, গুড্ডি যা গান গায় ওর গান মানে সারাদিন ধরে শোনা যায়, তাই আর কি। শিরিন, অনেক রাত হয়েছে, তুমি যাও এবার শুতে যাও। তুমি? হ্যাঁ আমি যাচ্ছি, একটু পরে যাচ্ছি, অনেক রাত হয়েছে, তুমি যাও, আমি আমি আসছি একটু পরে। না ঠিক আছে, তাহলে একসঙ্গেই যেতাম। এক বাড়িতেই তো আছে, যাবে তো বলছে একটু পরে। তাছাড়া ও তো এখন আর অসুস্থ নয়, অসুস্থ তো তুমি, তোমার যাওয়া উচিত। না মিঠেদি, আসলে এই সময় তোমার একা একা যাওয়াটাও ঠিক নয়, তাই ভাবছিলাম যে অ্যাট লিস্ট অনুজ পৌঁছে দিয়ে আসুক, যাবে? হ্যাঁ ঠিকই বলেছ, আসলে আমারই তো মনে রাখা উচিত। ঠিক আছে আমি এক কাজ করছি, শোনো না বৌনি, দাদা ভাই তোরা বস, তোমরা বসো, আমি ওকে ঘরে পৌঁছে দিয়ে তারপরে যদি পারি আমি তারপরে আসছি, ঠিক আছে? আরে যদি পারি কি ভাইয়া, আর একটু সময় থাকো, আর একটু সময় গান বাজনা হোক। হলো তো এতক্ষণ মিঠেদি, সারা রাত আমাদের জাগতে হবে শিরিন, তুমি কি ঘুমিয়ে পড়ো না? তুমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লে মানে সেখানে ভাইয়ার আর কি ফাংশন আছে, তাই না? ভাইয়া তখন চলে আসবে এখানে। এই গুড্ডি গুড্ডি, আরেকটা গান করো না প্লিজ। না প্লিজ মা, আমি তো একটা গান গাইলাম, আমাকে আর গান গাইতে বলো না। তুই বরং একটা নাচ কর। হ্যাঁ সেটাই এখন বাকি আছে। আরে যে যেটা পারে তাকে তো সেটাই করতে হবে। তুই গাইতে পারিস না, তুই নাচতে পারিস, নাচবি? যারা গান গাইতে পারে তারা গান গেয়েছে। বলো বলো, আমাকে এখান থেকে বার করতে হবে তো, সেটাই বলো না, সেটা ভালো করে বলে দাও না, আমি এখান থেকে চলে যাই, তার জন্য এরকম করে দাঁড়াতে হবে নাকি? উঠলাম রে, চলো। Thank you.
আন্টি, তো বেরিয়েছিলে? হ্যাঁ, চোখে মুখে জল দিতে বেরিয়েছিলাম। দেখি সব স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। ঠিক আছে। বলছি, তোমাকে তো আমার আলাদা করে কংগ্রাচুলেশন জানানোই হলো না, আমার তো জানানো উচিত আমার তরফ থেকে। কিসের জন্য? কারণ দুটো। একটা কারণ যে বিয়ে, সেটা বুঝতে পেরেছি, আর একটা অবশ্যই তোমার চাকরি। আমি খুব খুশি, প্রচন্ড খুশি ভেতর থেকে। হ্যাঁ, অবশ্যই দ্বিতীয় কারণটা হলো তোমার বিয়ে। আমার খুব ভালো লাগছে আপনি সবটা মানিয়ে নিতে পেরেছেন। ওকে তো মানিয়ে নিতেই হতো। হ্যাঁ, মানিয়ে নেওয়াই তো ভালো। আসলে তোমার কাছে মুখ দেখানোর আমার কোনো মুখ নেই বুদ্ধি, শুধুমাত্র আমার অন্তরাত্মা জানে আমি মন থেকে তোমাকে কতটা ভালোবাসি। থাক না, ভালোবাসার কথা শুনতে আর ভালো লাগে না আমার। হ্যাঁ, ঠিকই আছে, আমার মতো একটা ছেলের মুখ থেকে ভালোবাসার কথা শুনতে কার ভালো লাগে। তুমি এত ধরে নিয়েছো যে আমার সঙ্গে সেদিনের একটা স্বাভাবিক সম্পর্ক আছে, আমরা এই সব প্ল্যান করেছি, সেই সব আসছে, তারপরে এখানে দাঁড়িয়ে আমি তোমাকে এই কথাগুলো। আমি এসব কিছুই ধরে নিইনি। তোমার জায়গা থাকলে আমি তো ধরে নিতাম। যাক, তুমি ধরে নাও নি, এটা অন্য ব্যাপার। গুড্ডি, একটা কথা বলি তোমাকে, আমি না প্ল্যান করে কিছু করিনি। ইনফ্যাক্ট, আমি আমার জীবনে কোনোদিনই কিছু প্ল্যান করে করিনি। শিরিন, শিরিনেরও জীবন থেকে কিছু চাহিদা আছে, কোথাও কি বাধ্য হয়ে কিরকমভাবে সবটা জানি। প্লিজ প্লিজ, আপনি এভাবে শিরিন দিদিকে আমার সামনে ছোট করবেন না। না না, আমি কাউকে ছোট করার কি, আমি আমি নিজেই এত ছোট, আমি কাউকেই করে ছোট করব। আপনি খুব ভালো থাকুন, খুব ভালো থাকবেন আপনি। চেষ্টা করব। কি জানো বুড্ডি, আমি ছোটবেলা থেকেই বাচ্চা খুব ভালোবাসি, যে কোনো বাচ্চাই আমার খুব কাছের, খুব প্রাণের হয়। তো যখন এই খবরটা শুনলাম যে শিরিন কনসিভ করেছে, আমার কাছে পুরো পিকচারটা আরো ক্লিয়ার হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল আমার কাছে। আমি বুঝে গেলাম যে তোমার সঙ্গে আর কোনো কিছুই কোনোভাবে আমার পক্ষে আর সম্ভব নয়। তখন 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 শিরিনের কথা ভেবেই আর এই বাকি সমস্তটাই, সবকিছু ভেবেই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর এসব কিছু ভাববো না। আমাকে তো আসলে কি জানো তো, মানে আমার সমস্যাটা হচ্ছে কি, আমি না অনেক কিছু লেটে গিয়ে বুঝি। যখন যখন তুমি আমার ঘরে এসেছিলে তারার মতো আলো করে আমার ঘরটাকে, তুমি তো দূরের সেই তারার মতো যার জন্য সমস্ত কিছু আলো হয়ে থাকে, আর আমি এতটা মূর্খ যে নিজের হাতে সেই তারাকে বিসর্জন দিয়েছি। কি করে থাকবে আমার ঘরে আলো, কোনো জায়গা নেই তো, নিজেকে তো জোর করে অন্ধকারে রেখেছি আমি। হ্যাঁ আসো, তুমি ওই জুধা ঈদ বোধহয় ওয়েট করবে, বলছি একটা কথা বলবো। জুধা ঈদ খুব ভালো ছেলে, আমি ওর সঙ্গে যতই খারাপ ব্যবহার করে থাকি না কেন, ইজ আ ভেরি নাইস গাই। তোমার তোমার চক্ষু, সত্যি খুব ভালো একজন মানুষ।
আমিও তো বলছি উনি যুধাজিৎ সত্যি খুব ভালো একজন মানুষ, তবে এটা কিন্তু খুব ভালো হয়েছে বলো, যে আমার মতো একটা ফ্রডের পাল্লায় তোমাকে অ্যাটলিস্ট পড়তে হয়নি, সেটাই ভালো। সব ব্যাপারে সবসময় এভাবে নিজে কেটে নিয়ে আনেন কেন? আরে টানার কি আছে, যেটা সত্যি সেটাই বললাম, মানে মিথ্যা তো কিছু বলিনি, যা সত্যি সত্যি মিথ্যা নিজের কাছে রাখুন না, যার যেটা বোঝা সে ঠিকই বুঝে নেবে। হ্যাঁ এইটা তুমি ঠিক বলেছ, আমার নতুন করে কিছু বোঝানোর নেই, আমার যা বোঝানোর সবটা হয়ে গেছে, ডান, নতুন করে আর কি বোঝাবো আমি, আমি কিরকম মানুষ এটা সবাই বুঝে গেছে এখন। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।